আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি উব্দ ঝাল গাছ। এই ঝাল গাছের বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণ ঝাল হয় এবং আকাশমুখো উপরমুখো ঝালটা উঠতে থাকে, নিচেমুখো ঝালটা নামে না এবং প্রচুর পরিমাণ ঝাল হয়। তো দেখেন গাছটা সাত দিন পর কেমন একটি অবস্থায় এসেছে এবং গাছগুলোর থেকে আস্তে আস্তে কুশি ছাড়া শুরু হয়েছে এবং গাছের আগাটা আমি ভেঙে দিয়েছি, এই জন্য গাছ থেকে অধিক পরিমাণ কুশি আসছে। এর পরবর্তী সাত দিন পর বা পাঁচ দিন পর কি অবস্থায় এসেছে সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো পরবর্তী গাছ আরও বেশি সুন্দর এবং সতেজ হয়ে উঠেছে এবং গাছে প্রচুর পরিমাণ নতুন কুশি এসেছে, নতুন বাকল এসেছে। তো গাছটা আপনারা, এই ধরনের গাছ যারা লাগাতে চাচ্ছেন ঝাল গাছ টবে লাগানোর জন্য, এই ঝাল গাছটা সবচেয়ে বেশি ভালো বলে আমি মনে করি। আপনারা যে কোনো নার্সারি থেকে বা যেখানে ঝাল বিক্রি হয় সেখানে আপনারা বলবেন যে কালো ঝাল নেব, কালো ঝালের গাছ দেবেন, তাহলে এই এক থেকে দুইটি ঝালের চারাই আপনাদের একটা ফ্যামিলির জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আপনারা এই ঝাল গাছটা অবশ্যই ছাদে রোপণ করবেন।